চট্টগ্রামের বাঁশখালীর নাপোড়া শেকেরখীল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোট তিন দিনের আয়োজনে সম্পন্ন হয় অনুষ্ঠানগুলো। বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালীর নাপোড়া শেকেরখীল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে চার দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য সচিব শাহিদা জাহান আক্তার। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মৌলানা ইসমাইল সুলতানগুনি চৌধুরী, 11 নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেধু মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আজিজুর রহমান। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক বাবু দিলীপ কুমার দে, হেড মাওলানা মোহাম্মদ সুলাইমান শাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাম্বল, পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চক্রবর্তী সহ অন্যান্যরা। এতে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গুণীজন উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সকল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাপোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। এতে বক্তারা বিদায়ী ছাত্রছাত্রীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, SNTV।